আমরা অনেক সময় ছোটখাটো সহজ বিষয়গুলো আমরা জানি না বা আমাদের জানা থাকে না, নতুনদের জন্য এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন অনেকভাবেই ঘুরতে পারবেন। আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় এগুলো চেঞ্জ করতে হয়, এই বিষয়টা আমরা যারা নতুন অনেক সময় আমরা বুঝতে পারি না বা পারি না এটা কিভাবে চেঞ্জ করতে হয়, সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা জানেন তারা কেটে পড়ুন, আর যারা জানেন না তারা দেখতে থাকুন। এটা দিয়ে, এটার নাম হলো চাবি, এটাকে আমরা চাবি বলে থাকি। সাধারণত অনেকেই অনেক নামে ডাকতে পারেন। এটা দিয়ে আমরা এগুলো খুলি, এটা দিয়েই আমরা খুলে থাকি। এই জিনিসটা কিন্তু ইজিভাবে ঘুরে। এখন আমরা যদি এটা এরকমভাবে খুলতে যাই, এখানে যে নাট আপনারা দেখতে পাচ্ছেন সেটা খোলার জন্যে আমাদেরকে এই জিনিসটা আটকাতে হবে। এটার জন্য একটা সুইচ আছে, সুইচটা হলো অপর প্রান্তে। এই দেখুন এটা কিন্তু ঘুরছে এরকমভাবে। আমি যদি সুইচটা টিপ দিয়ে ধরি বা লক, তখন কিন্তু এটা আর নড়ছে না। তখন যদি আমরা এই জিনিসটা খোলার চেষ্টা করি তাহলে খুলবে, আর যদি আমরা লক বা চাবি বা সুইচ যেটাই বলেন আমরা চাপ না দেই তাহলে এটা খুলতে গেলে এরকমভাবে ঘুরে যাবে, তখন আর আমরা খুলতে পারবো না বা হাতে অনেক সময় ধরে খোলাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো আমরা এই লকটির মধ্যে চাপ দিলাম, ভালোভাবে চাপ দেওয়ার পর এটা কিন্তু আর ঘুরছে না। এখন আমরা এটা খোলার চেষ্টা করি। এখন উপর থেকে নিচে প্রেস করব। এই আমারটা খুলে গেল, এই এটা আস্তে আস্তে আমরা খুলে নিচ্ছি। এটা হলো এরকম, এই দেখুন, এই এটা এরকমভাবে ছিল। আমরা খুলে নিচ্ছি, এই পাঁচটুকু খোলা যায়, এটা এরকমভাবে আটকে থাকে। এটাই আমরা লাগাই, এই দেখুন। এরকমভাবে লাগানোর পর আমি আবার লকটি চাপ দিলাম, চাপ দিয়ে এই অংশটুকু আবার এখানে আমরা, এই অংশটুকু এখানে আবার আগের মতো লাগানোর চেষ্টা করছি। ভালোভাবে টাইট করে নিচ্ছি, এই দেখুন এটি সুন্দর করে লেগে গেল। আমরা এখন একটু চালিয়ে দেখি।